डियर ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব সিসিএন এক্সামিনেশন। সিসিএন এক্সামিনেশনের প্রথম টপিকস নেটার ফান্ডামেন্টালস। নেটার ফান্ডামেন্টালসের যে অধীনে যে যতগুলো নেটার কম্পোনেন্ট রয়েছে সেই কম্পোনেন্টের মধ্য থেকে নেটার রাউটারটা হচ্ছে প্রথম কম্পোনেন্ট। আমরা নেটার আমরা রাউটার নিয়ে প্রথমে আলোচনা করব। প্রথমে আমরা সংজ্ঞা জেনে নিই রাউটারটা কি। राउटर होच्छे एक नेटवर्किंग डिवाइस। ये डिवाइसटी दुटी भिन्न धरनेर नेटवर्क एके अपरे जोगाजोग करार जोन्नो माध्यम हिसेबे राउटर व्यवहार करे। अर्थात दुटी भिन्न धरनेर नेटवर्क एके अपरेर साथे जोगाजोग करते होले राउटर दिए जोगाजोग करते होबे। राउटर एकटा एकटा पथ, जे पथ दिए আমার ট্রাফিকগুলো একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে ট্রাফিক পাঠাবে। ওকে, আমরা একটু ফিজিক্যালি দেখার চেষ্টা করি। আমরা প্যাকেট টেচারে যাই। দেখতে পাচ্ছেন আমি প্যাকেট টেচারে একটি ডায়াগ্রাম রেখেছি। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নেটওয়ার্ক ওয়ান, এটা হচ্ছে নেটওয়ার্ক টু। আমি যদি নেটওয়ার্ক ওয়ান থেকে কোনো ট্রাফিক নেটওয়ার্ক টু তে রিস করতে চাই, তাহলে মাধ্যম হিসাবে রাউটারটা রাখবো। রাউটারটা কী করবে, আমার ট্রাফিককে তার ইন্টারফেস দিয়ে নেটওয়ার্ক টু তে ট্রাফিকটা পাঠিয়ে দিবে। আর এই ট্রাফিকটা অনুরূপভাবে নেটওয়ার্ক টু থেকে কোনো ট্রাফিক রাউটার হয়ে নেটওয়ার্ক ওয়ানে ট্রাফিকটা আসবে। এভাবে একই একটি নেটওয়ার্ক আরেকটি নেটওয়ার্কের সাথে একই অপরের সাথে যোগাযোগ রক্ষা করবে। আমরা এই কনফিগারেশনগুলো মুছে দেই। আমি যেগুলো এটা ইতিপূর্বে আমি ডিজাইনটা করেছিলাম, আমি এখন এটা মুছে দিচ্ছি। আমরা টপোলজি ডিজাইন করব। আমরা নেটওয়ার্ক কানেকশনসে যাব। নেটওয়ার্ক কানেকশন থেকে নেটওয়ার্ক কানেকশনের অধীনে অনেকগুলো নেটওয়ার্ক ডিভাইস রয়েছে। এখান থেকে দুই নম্বরে রয়েছে নেটওয়ার্ক সুইচ। আমি এই নেটওয়ার্ক সুইচের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো নেটওয়ার্ক সুইচ দেখতে পাচ্ছেন। আমি প্রথম নেটওয়ার্ক সুইচটা নেই, এটা হচ্ছে লেয়ার টু সুইচ। লেয়ার টু সুইচটা নিলাম। এরপরে আমি ইন ডিভাইসগুলো যুক্ত করব। একটি পিসি নিলাম আর একটি ল্যাপটপ নিলাম। আমি এই ইন ডিভাইসগুলোকে, অর্থাৎ আমি আমার এই কম্পিউটারটা এই সুইচের সাথে যুক্ত করব। তার জন্য আমি মিডিয়া সিলেক্ট করব। যেহেতু সুইচ এবং পিসি দুটি ভিন্ন ধরনের ডিভাইস, আর ভিন্নধর্মী ডিভাইসকে যুক্ত করতে হলে আমাকে স্ট্রেট থ্রো ক্যাবল ইউজ করব। আমরা স্ট্রেট থ্রো ক্যাবলের উপর ক্লিক করলাম। ক্লিক করে সুইচের উপর ক্লিক করলাম। সুইচ থেকে প্রথম ইন্টারফেসটাকে সিলেক্ট করে দিলাম। এনে তারপরে ড্রাগ করে আমার কম্পিউটারের উপর ছেড়ে দিলাম। এটা ফিজিক্যালি কানেক্ট হয়ে গেল। অনুরূপভাবে আবার সুইচের উপরে ক্লিক করলাম। ক্লিক করে ল্যাপটপের উপরে ক্লিক করলাম। ক্লিক করে ফার্স্ট ইথারনেট জিরো ইন্টারফেসটাকে চিনিয়ে দিলাম। তার মানে আমার সুইচ থেকে আমার কম্পিউটারটা কানেক্টেড, আমার ফিজিক্যালি কানেকশনটা শেষ এই নেটওয়ার্কে। আমরা আবার দ্বিতীয় নেটওয়ার্ক ডিজাইন করব। সেই জন্য আমি নেটওয়ার্ক ডিভাইসে যাব। নেটওয়ার্ক ডিভাইসে যাওয়ার পরে আমি সুইচ সিলেক্ট করব। সুইচের ক্যাটাগরিটা থেকে আমি লেয়ার টু সুইচটি সিলেক্ট করব। তারপরে ইন ডিভাইস সিলেক্ট করব। একটি পিসি নিলাম, একটি সার্ভার নিলাম, দুইটা ইন ডিভাইস নিলাম। এবার সুইচের সাথে ডিভাইসগুলো ফিজিক্যালি কানেকশন দিব। এর জন্য কানেকশনসে যাব। কানেকশন থেকে স্ট্রেট থ্রো ক্যাবলটা সিলেক্ট করব। ফার্স্ট ইথারনেট ক্যাবল যেটা ওয়ান ইন্টারফেস যেটা রয়েছে ওয়ানটাকে সিলেক্ট করব। এখানে আমার ফার্স্ট ইথারনেট জিরো
TCP IP যে পোর্টটা রয়েছে ল্যান কার্ড আমি ল্যান কার্ডের সাথে যুক্ত করে দিলাম অনুরূপ ভাবে এটা কানেকশনটা দিয়ে দিলাম আমার দুটি নেটওয়ার্ক ডিজাইন করা হয়ে গেছে এখন আমি এই নেটওয়ার্কে আমি আইপি অ্যাড্রেস গুলো বসায় দেব দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্ক অনের জন্য আমি কোন ক্লাসের আইপি ইউজ করব সেটা আমি এখানে রেখে দিয়েছি নোটপ্যাডে আমি এখানে সেই আইপি গুলো অ্যাসাইন করে দেব নেটওয়ার্ক অনের প্রথম পিসিতে ঢুকব ডেস্কটপে যাব ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশন আইপি কনফিগারেশন থেকে আমি আইপি গুলো বসিয়ে দেব 192.168.40.1 দেব না 2 দেব ওয়ানটা আমি গেটওয়ে হিসেবে রাখবো যার কারণে ওয়ানটা দিলাম না আসলে গেটওয়ে হিসেবে ওয়ান রাখতে হবে এটা ম্যান্ডেটরি না তবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা প্রথম অর্থাৎ ফার্স্ট ইউজেবল আইপিটাকেই গেটওয়ে হিসেবে রাখে এটা মনে রাখার সুবিধার্থে এটা ইউজ করা হয় 40.1 ওকে তারপরে আমি আবার ল্যাপটপে ঢুকব আইপিগুলো বসিয়ে দিব ওকে আমার নেটওয়ার্ক ওয়ানের আইপিগুলো অ্যাসাইন করা হয়ে গেছে এবার আমি নেটওয়ার্ক টুতে যাব ফিফটি ডট ওয়ান ফার্স্ট ইউজেবল আইপি এই নেটওয়ার্কের 192.168.50.0 নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপিটা আমি রেখেছি গেটওয়ে হিসেবে ঠিক আছে তাহলে আমরা দুটি নেটওয়ার্কে আইপি বসিয়ে দিয়েছি এই নেটওয়ার্কটা আমাদের কমপ্লিট এই নেটওয়ার্কটা কমপ্লিট হয়ে গেছে আর নেটওয়ার্ক ওয়ান নেটওয়ার্ক টু দুটি নেটওয়ার্ক আমরা ডিজাইন করে ফেলছি ফিজিক্যালি কানেকশন দিয়েছি আইপি বসায় দিয়েছি এখন আমরা চেক করে দেখব যে আমার পিসির সাথে ল্যাপটপের পিং দেওয়া যায় কি না এবার চেক করি আমরা সিমুলেশনটা অন করলাম ভিউ করে পিং দিয়ে দেখি দেখতে পাচ্ছেন আমাদের পিং পাচ্ছে তার মানে আমাদের কানেকশনটা ইস্টাবলিশড হয়েছে নেটওয়ার্ক ওয়ান ইস্টাবলিশড হয়েছে অর্থাৎ নেটওয়ার্ক ওয়ানের একটি ডিভাইস আর একটি ডিভাইসের সাথে কমিউনিকেশন করতে পারছে প্যাকেট পাঠাতে পারছে আচ্ছা এখন আমাদের নেটওয়ার্ক ওয়ান ডিজাইন হয়ে গেছে নেটওয়ার্ক টুর সাথে কমিউনিকেশন করার জন্য আমরা মিডিয়া হিসাবে মাধ্যম হিসাবে রাউটারটা রাখবো গেটওয়ে হিসেবে আমরা রাউটার রাখব ঠিক আছে আমরা নেটওয়ার্ক ডিভাইসে যাব যাওয়ার পরে রাউটার ফার্স্ট যেহেতু রাউটারের মধ্যে অনেক ক্যারেক্টারের রাউটার আছে আমরা যে কোনো একটি রাউটার নিতে পারি আমি এই রাউটারটি নিলাম এই রাউটারটা নিয়ে রাউটার থেকে আমাদের সুইচে কানেকশনগুলো দিয়ে দেবো এর জন্য কানেকশনসে যাব যেহেতু দুটি ভিন্ন ধরনের ডিভাইস যার কারণে স্ট্রেট থ্রো ক্যাবল ইউজ করব এ পাশেও আমি গিগাপোর্টটা সিলেক্ট করে দিলাম অনুরূপভাবে নেটওয়ার্ক টু গিগাপোর্টে দিয়ে দিলাম আমার ফিজিক্যাল কানেকশন শেষ এবার আমার লজিক্যালি কিছু কাজ করতে হবে যার জন্য আমি রাউটারে ঢুকব রাউটারের উপর ক্লিক করব ক্লিক করার পরে কমান্ড লাইন যে ইন্টারফেসটা আছে কমান্ড লাইনটির মাধ্যমে আমরা কাজগুলো করব আমি কমান্ড লাইনে ক্লিক করলাম সিএলআই এখানে ক্লিক করলাম করার পরে এখানে প্রথমে আমরা নো দিব যেন বাই ডিফল্ট কনফিগারেশনটা না হয় আমরা স্ট্যাটিক আমরা ম্যানুয়ালি আই
কাজগুলো করব আমরা। এরপরে আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে রাউটার। একটু কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে রাউটার কাজ করে তিনটি মোডে, ইউজার মোডে, কমান্ড লাইন মোডে, সরি ইউজার মোডে, দুই নম্বরে হচ্ছে আপনার প্রি কী বলে প্রিভিলেজ মোডে, তারপরে গ্লোবাল কনফিগারেশন মোডে। তো আমরা প্রথমে লিখব এনাবল। আমি এখন প্রিভিলেজ মোডে আসছি, আমি প্রিভিলেজ মোড থেকে আমি আবার যাব গ্লোবাল কনফিগারেশন মোডে। এর জন্য লিখব কনফিগ CONFIG কনফিগ টার্মিনাল, মানে কনফিগারেশন টার্মিনাল আর কি। তো আমরা কনফিগারেশন টার্মিনালে আসছি, অর্থাৎ গ্লোবাল কনফিগারেশন মোডে এসেছি। এসে আমরা যে কাজটা করব, দেখেন আমার নেটওয়ার্ক 1 গিগা 0 পোর্টের সাথে যুক্ত, নেটওয়ার্ক 2 গিগা 1 এর সাথে যুক্ত। আমরা দুটি যে পোর্ট আছে, দুটি পোর্টে আমরা আইপি অ্যাড্রেস বসাবো। আমার নেটওয়ার্ক 2 এর জন্য যে গেটওয়ে বসিয়েছি, নেটওয়ার্ক 2 তে কম্পিউটার গ্রুপে যে গেটওয়ে বসিয়েছি, সেই গেটওয়েটা গিগা 1 যে পোর্ট আছে সেই পোর্টে আমরা অ্যাসাইন করব। আমরা তাহলে অ্যাসাইন করতে হলে আমাদের রাউটারের 1 পোর্টে ঢুকতে হবে, গিগা 1 পোর্টে আমরা অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার জন্য প্রথমে আমরা টাইপ করব ইন্টারফেস INT শর্ট ফর্ম, তারপর ট্যাব দেব, তারপর লিখব গিগা 1 পোর্টটা সিলেক্ট করলাম, লিখলাম, লেখার পরে এন্টার দিলাম। এন্টার ধরে আইপি বসাই দেব, আইপি অ্যাড, কোন আইপি অ্যাড করব, নেটওয়ার্ক 2 যে গেটওয়ে আছে সেই আইপিটা আমরা দেব 50.1, এবং এটার সাবনেট মাস দিয়ে দেব 1.255.255.0, এটা হচ্ছে 50.1 এই আইপি অ্যাড্রেসের সাবজেক্ট মাস্ক। আমরা সাবজেক্ট মাস্কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটি কমান্ড দেব, সেটা হচ্ছে নো শাট ডাউন। তার মানে হচ্ছে আমরা জানি রাউটারের পোর্টগুলো বাই ডিফল্ট শাট ডাউন থাকে, আমরা এই নো শাট ডাউন কমান্ডের মাধ্যমে আমরা পোর্টগুলোকে আপ করতে পারি। এরপরে এন্টার দেব, এন্টার দেওয়ার পরে আমরা এই পোর্ট থেকে বের হয়ে আসব। দেখতে পাচ্ছেন যে কনফিগ হাইপেন IN মানে ইন্টারফেস, আমরা ইন্টারফেসের মধ্যে অবস্থান করছি। কোন ইন্টারফেস? গিগা 01 এই ইন্টারফেসে আমরা অ্যাক্সেস করেছি। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, এক্সিট কমান্ডের মাধ্যমে বের হয়ে যাব। এরপরে আমরা গিগা 001 এই পোর্টে অ্যাক্সেস করব। তার জন্য লিখব আবার আগের মতোই ইন্টারফেস, পোর্টের নাম গিগা 00, আমরা এই পোর্টের মধ্যে অ্যাক্সেস করলাম। তারপরে এই পোর্টে অ্যাক্সেস করে আইপি বসাই দেব, আইপি অ্যাড 192.168.50.40.1, এবং এটার সাবনেট মাস্ক দিয়ে দেব 0। ওকে, অ্যান্ড দেন এন্টার, আইপি বসানো হয়ে গেছে। এবার কমান্ড দেব নো শাট ডাউন। এই কমান্ডের মাধ্যমে আমরা পোর্টটাকে আপ করতে পারব। দেখতে পাচ্ছেন আমার পোর্টটা আপ হয়ে গেছে। এবার আমি এখান থেকে বের হয়ে যাই, ইন্টারফেস থেকে বের হয়ে গেলাম, গ্লোবাল কনফিগারেশন মোড থেকে, কনফিগারেশন মোড থেকে বের হয়ে গেলাম। আমি এখন ইউজার মোডে আসছি। এসে আমরা চেক করব শো আইপি রাউট, আইপি রুটটা চেক করব। এবার এন্টার দিলাম, দেখতে পাচ্ছেন আমার 192.168.40.0 আমার এই নেটওয়ার্কটা কানেক্টেড। দেখতে পাচ্ছেন C4 কানেক্টেড, তার মানে দেখাচ্ছে আমরা ফিজিক্যালি কানেক্টেড আছে এই ডিভাইস, এই
নেটওয়ার্কটা। অনুরূপভাবে 50.0 এই নেটওয়ার্কটাও আমার রাউটারের সাথে ফিজিক্যালি কানেক্টেড আছে। ওকে, তার মানে আমাদের কনফিগারেশনটা শেষ। এখন আমরা এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যোগাযোগ করব, অর্থাৎ নেটওয়ার্ক 1 থেকে নেটওয়ার্ক 2 তে যোগাযোগ করার চেষ্টা করব। এই নেটওয়ার্কের ট্রাফিক নেটওয়ার্ক 1 এর ট্রাফিক নেটওয়ার্ক 2 তে পাঠাবো, দেখি আমরা ট্রাফিকটা রিচ করে কিনা। ঠিক আছে, এর জন্য কি করব, আমি সিমুলেশনটা ভিউ করাবো আমাদের প্র্যাকটিক্যাল দেখার জন্য। আমরা তাহলে একটা প্যাকেট পাঠাই নেটওয়ার্ক 2 থেকে নেটওয়ার্ক 1 এর, মানে নেটওয়ার্ক 2 পিসি থেকে নেটওয়ার্ক 1 এর পিসিতে। এবার আমি এটা প্লে করে দিই, দেখি আমার পিংটা যায় কি না, ডাটা প্যাকেট নেটওয়ার্ক 2 নেটওয়ার্ক 1 এ রিচ করতে পারে কি না। আরেকটি কথা শেয়ার করি, প্রথমে নেটওয়ার্ক ডিজাইন করার পরে আপনার সিসকো প্যাকেটেচার পিং পায় না, কিছু প্রবলেম তৈরি করে। প্রথমে দু তিনবার আমাদের বারবার পিং করার চেষ্টা করতে হয়, দু তিনবার ট্রাই করার পরে দেখা যায় যে পিং পেয়ে যায়। দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার এটা ফেল করেছে, দেখেন লাস্ট স্ট্যাটাস ফেলড, তার মানে কমিউনিকেশন হয়নি। আমরা আবার চেষ্টা করব, ক্লিক করলাম ক্লিক করলাম, আবার প্লে করে দিলাম, দেখি এবার রিচ করতে পারে কিনা। না, দেখতে পাচ্ছেন আমাদের এবারও ফেলড হয়েছে, আমরা আবার চেষ্টা করব। সরি, আমি ডিলিট করে দিয়েছি, স্টার্ট করে দেব। আমার প্যাকেটটা রাউটার পাস হয়ে আমার নেটওয়ার্ক 1 এর সুইচে আসছে, দেখতে পাচ্ছি সুইচ থেকে আমার পিসিতে প্যাকেটটা আসলো, আসার পরে আমার নেটওয়ার্ক 1 এর প্যাকেট সুইচে গেল। সুইচ থেকে দেখি কী হয়, রাউটার এসেছে দেখতে পাচ্ছি, রাউটার থেকে নেটওয়ার্ক 2 এর সুইচে এসেছে প্যাকেটটা এই মুহূর্তে, এবং ফাইনালি আমার সোর্স কম্পিউটারে প্যাকেটটা রিচ করেছে প্রসেসে। তার মানে আমার সোর্স কম্পিউটার থেকে একটি প্যাকেট আমার সুইচের মাধ্যমে, সুইচ থেকে আমার রাউটারে আসলো, রাউটার থেকে নেটওয়ার্ক 1 এর সুইচে আসবে, সুইচে আসার পরে আমার যে ডেস্টিনেশন কম্পিউটার আছে সেখানে প্যাকেটটা আসবে, আসার পরে এটা আবার পুনরায় রিটার্ন হয়ে আমার সোর্স কম্পিউটারে চলে আসবে। দেখেন আমার লাস্ট স্ট্যাটাস সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমার কমিউনিকেশন হয়েছে। আমি আরেক কিছু বিষয় আপনার সাথে শেয়ার করি, আমি কিন্তু মাত্র একটি রাউটার নিয়েছি, এটা একটি ল্যান, এটা একটি ল্যান, দুটি ভিন্ন ধরনের ল্যানকে আমি রাউটার দ্বারা কানেক্ট করেছি, কানেক্ট করে একে অপরের সাথে যোগাযোগ করানোর চেষ্টা করেছি। যেহেতু আমার নেটওয়ার্ক সুইচ সরাসরি এই রাউটারের সাথে যুক্ত, টিসিপি আইপি পোর্টের মাধ্যমে অথবা ইথার পোর্টের মাধ্যমে যুক্ত, যার কারণে আমি স্ট্যাটিক বা ডাইনামিক আইপি রাউট করিনি, শুধুমাত্র আমার ইন্টারফেসের মধ্যে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক 1 নেটওয়ার্ক 2 যার যার যে ইন্টারফেস আছে, গেটওয়ে আছে, এই গেটওয়েতে অর্থাৎ এই ইন্টারফেসে তার গেটওয়ের যে আইপি অ্যাড্রেসটা বসায় দিছি, জাস্ট এইটুকু করেছি, এটাতেই আমার কমিউনিকেশন হয়ে গেছে। কিন্তু যদি আমার দুটি নেটওয়ার্ক অনেক দূরে অবস্থান করত,
সেক্ষেত্রে আমার একাধিক রাউটার লাগতো, সেক্ষেত্রে আমি এইভাবে কাজটা করতাম না, সেক্ষেত্রে আমি দুইটা রাউটার নিতাম এবং এখানে আরেকটা, এখানে তো মাত্র দুটি নেটওয়ার্ক হয়েছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক হতো আমাদের আরও একাধিক নেটওয়ার্ক তৈরি হয়ে যেত। এখন দেখতে পাচ্ছেন আমি যেটা করেছি এটা কিন্তু আমার লোকাল আইপি, এটাও লোকাল আইপি, দুটো লোকাল আইপির মাধ্যমে আমি এই রাউটারে কনফিগারেশন করেছি। এখানে কোনো আমি কিন্তু আপনার কি বলে রিয়েল আইপি অ্যাসাইন করিনি, যেহেতু আমি এই দুটো নেটওয়ার্কে দুটি ল্যানকে যুক্ত করেছি, আমি বাইরে ট্রাফিক পাঠাচ্ছি না, আমার ল্যান থেকে অনেক কোনো ট্রাফিক পাঠাচ্ছি না, যার কারণে আমি এখানে রিয়েল আইপি অ্যাসাইন করিনি। আমি যদি বাইরে ট্রাফিক পাঠাতে চাই সেক্ষেত্রে আমার আমি আরও এখানে আমি আরেকটা রাউটার সাথে যুক্ত করে সেই রাউটারের মাধ্যমে আমি বাইরে ট্রাফিক পাঠাতাম, অনেক ট্রাফিক পাঠাতাম, যেহেতু আমি অনেক কোনো ট্রাফিক পাঠাচ্ছি না, যার কারণে আমি ওয়ানের কোনো আইপি অ্যাসাইন করিনি। এর জন্য আমি ডাইনামিক এবং স্ট্যাটিক কোনো ধরনের আইপি রাউটিং করিনি, আমি স্ট্যাটিক এবং ডাইনামিক এবং রিপ এগুলো আমি পরবর্তী টিউটোরিয়াল ইনশাল্লাহ দেখাবো, সেখানে বিস্তারিত থাকবে। এটা মূলত আমার বেসিক একটা ধারণা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।